বসন পরো পরো মা গো বসন পরো মা। এই গানটাই বিপদ ডেকে আনলো কাশীনাথের জীবনে। বসন পরো মা, বসন পরো পরো মা গো বসন পরো মা। কাশীনাথ পান্ডা পেশায় পুলিশ কর্মী। ব্যারাকপুর কমিশনারেটের অধীনে বেলঘড়িয়া থানায় অস্থায়ী হোমগার্ড হিসেবে কাজ করতেন। চেনা রামপ্রসাদী গানের শেষে জুড়েছিলেন দুটি মাত্র লাইন, তুমি এবার ধরো খাড়া মাঠে নামতে হবে, অসহায় দুর্বলেরা তবেই বিচার পাবে। আর যে করে চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদেই জুড়েছিলেন শেষ দুই লাইন, বিচার চেয়েছিলেন মায়ের কাছে। 21 আগস্ট পোস্ট করেছিলেন নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে। সহ্য হয়নি তার পুলিশ কর্তাদের, ওই পোস্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। বলা হয় ফেসবুক পোস্ট ডিলিট করতে। পোস্ট না মুছায় এবার কাশীনাথকে ডেকে রীতিমতো জিজ্ঞাসাবাদও করেন তার ওপরওয়ালারা। অবশেষে সপ্তমীর বোধনের দিনে চাকরি যায় কাশীনাথ পান্ডার। কারণটা ছিল 21 আগস্ট আমি একটা পোস্ট করেছিলাম, এই তিলোত্তমার ব্যাপার নেই। পোস্টটাতে একটা গান ছিল, মায়ের গান ভক্তিগীতি ছিল, তার সঙ্গে আমি আমার একটা লাইন যোগ করে দিয়েছিলাম। তো তারপর থেকে আমার উপর বিভিন্ন রকম অ্যালিগেশান দেওয়ার চেষ্টা করা হয়, পোস্টটাকে তুলে নেওয়ার জন্য বলা হয়। তো অবশেষে 10 তারিখে আমি যেহেতু পোস্টটা তুলি না, বিভিন্নভাবে আমাকে উইদাউট কমপ্লেন আমাকে ইন্টারোগেশনও করা হয়। অবশেষে 10 তারিখে আমাকে ডিমোবিলাইজ করা হয়। এর আগে অক্টোবরের 2-3-4 তাকে বসিয়ে দেওয়া হয় কাজ থেকে। প্রতিবাদ করেন কাশীনাথ, তিনি চিঠি লেখেন ব্যারাকপুর কমিশনারেটে। পরদিন 6 অক্টোবর থেকে ফের তাকে কাজে ফিরিয়ে নেওয়া হলেও কোনো অদৃশ্য নির্দেশে 10 তারিখ আসে চাকরি বাতিলের নোটিস। তারপর থেকে আমার উপর বিভিন্ন রকমভাবে অ্যালিগেশন দেওয়ার চেষ্টা হয়, লোগোটা তুলে আমার উপর থ্রেট করা হয়, ফ্যামিলি নিয়ে থ্রেট করা হয়, কাজ চলে যাবার ভয় দেখানো হয় যতক্ষণ না এই পোস্ট তুলে নেওয়া হবে। দেখুন, আমার মৌলিক অধিকার বাক স্বাধীনতায় যদি কেড়ে নেয় তাহলে আমি আর মানুষ হিসাবে কীভাবে থাকলাম? চলছে, আমি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি বলেই আমার সিদ্ধারা ঢুকে গেছে, এরকম তো না। একটু তো ইয়ে করতেই হবে, এটা সব সেটা তো আমাকে বলতেই হবে পরিষ্কার। মা বোনেরা রাস্তায় নেবে এতদিন ধরে যে বিচার করছে, যেভাবে এই নারকীয় ঘটনা ঘটেছিল, আমি জাস্ট একটুখানি আমার যতটা একটু সাপোর্ট সেরকম সাপোর্টই পেয়েছিলাম। তারপর থেকে এই অবস্থা, বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোকটা নেই এভাবে আমাকে অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করে, মানসিক চাপ বাড়ানোর চেষ্টা করে, থ্রেড দেয় থানার অফিসে। পুলিশের অস্থায়ী হোমগার্ড কাশীনাথ পান্ডা এরপরই আদালতে যান। 2019 সালে অস্থায়ী হোমগার্ড হিসেবে কাজ করতেন, বেতনও তথই বছর। যে একটি হোমগার্ড, সে এই ইনসিডেন্টের প্রতিবাদ করেছে, আরজিগড়ের মতো একটা ন্যস্কারজনক ঘটনার এগেনস্টে তার নিজের সে নিজের ভাষা প্রকাশ করেছিল, সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও আপলোড করেছিল। তারপরে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের থানা নেমে আসে পুলিশের মাধ্যমে, পুলিশ তাকে বিভিন্ন অছিলায় বিভিন্ন ধরনের ইন্টারোগেশন করে বিভিন্ন সময়, এবং সর্বোপরি যখন আমরা প্রথম ওনাদেরকে জানাই যে আমার উপর কেন এই ব্যবহার করা হচ্ছে, এই দুর্ব্যবহার করা হচ্ছে আমি একটা ফেসবুক পোস্ট করা নিয়ে, গত 5 তারিখে এই চিঠিটা ওনাদেরকে করা হয়। করার পর সঙ্গে সঙ্গে ওনাকে জয়েন করানো হয় আবার, এবং তারপর 10 তারিখে কোনো রিজন না জানিয়েই ডেপুটি কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর এবং অর্ডারটি পাস করেছে, কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর একটি অর্ডার পাস করেছে, ওনাকে আর কাজে রাখা হলো না, ওনাকে এখন অনির্দিষ্টকালের জন্য বসিয়ে দেওয়া হলো। আমরা তার জন্য মহামান্য বিচারপতির দ্বারস্থ হয়েছিলাম। গত 14 তারিখে আমরা এই মামলার প্রথম শুনানি হয়, যেখানে আমরা অনারেবল জাস্টিস পার্থসারথী সেনের এজলাসে আমরা এই কথাটা তুলি, এবং সেখানে জাজ সাহেব এইটিকে অ্যাকসেপ্ট করে আমাদের কন্টেনশনটাকে শোনার সঙ্গে সঙ্গে আমাদেরকে অনুমতি দেয় যে এই যে অবসরকালীন যে বেঞ্চ হাইকোর্টের, সেই বেঞ্চে 18 তারিখে জরুরি শুনানির জন্য এই মামলাটিকে দেওয়া হয়। আগামী শুক্রবার 18 অক্টোবর ফের শুনানি আছে কলকাতা আদালতে। আইনজীবী পিন্টু করারের মতে রাজ্য পুলিশ চাইছে রাজ্য সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবেন না, কিন্তু এইভাবে নাগরিকের বাক স্বাধীনতা হরণ করা যায় না। আশা করছি 18 তারিখে এটা শুনানি হবে এবং একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো, কারণ সাংবিধানিক যে সুরক্ষা আমাদেরকে দেওয়া রয়েছে সংবিধানের ওপর কিছু হতে পারে না। আমাদের বাক স্বাধীনতা, আমাদের প্রোটেস্ট করার যে ক্ষমতা, সেইটা আমাদের থেকে তো কেউ কেড়ে নিতে পারে না কোনোভাবে, কোনো অছিলায় কেড়ে নিতে পারে না। আর একটা প্রতিবাদের স্বর একটা স্বাভাবিক মানুষ প্রতিবাদ করতে পারে, একটা নৎকারজনক ঘটনার প্রতিবাদ করাটা খুব স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক নয়।
তো তার জন্য একজনকে ডিসিপ্লিন একটা মানুষের রুজিরুটি কেড়ে নেওয়ার পদ্ধতিটা আমার মনে হয় এটা আরবিটারি এবং বাকিটা মহামান্য বিচারপতিদের ওপর যে তারা এটাকে কীভাবে দেখে না দেখে কী বিচার ব্যবস্থার মাধ্যমে কী সুরাহা দেয়। 18 তারিখ আমরা একটা পজিটিভ আশা বসে রয়েছি যে একটা ভালো আমরা ফল পাবো এই মামলাতে। প্রতিবাদী গান গেয়ে অস্থায়ী হোমগার্ডের চাকরি যাওয়া আরজিকর কাণ্ডের নতুন নিদর্শন। এইভাবে আর কত মুখ বন্ধ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।